আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন আলাদাভাবে তাদের মতামত দিয়েছে জাতিসংঘ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস একটি বিবৃতি দিয়েছেন সেখানে নির্বাচন যেন শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং সবার অংশগ্রহণে হয় তা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় এবং নারী সমাজ সহ সব বাংলাদেশী নাগরিক যেন নিরাপদে এবং নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের তাদের ভূমিকা পালনের জন্য পূর্ণ সমর্থন দেওয়া হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে না পারার পর তারা হতাশা প্রকাশ করেছে গত একুশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ নিয়ে একটি বিবৃতি দেন তাতে তিনি বলেন যুক্তরাষ্ট্র ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি সংস্থাকে তহবিল দিচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার ভিসা এবং অন্যান্য সহযোগিতা না দেওয়ায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন নামের এই সংস্থাটি তাদের পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে তিনি বলেন যে কোনো গণতান্ত্রিক নির্বাচনের আগে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ এবং সমবেত হওয়ার অধিকার থাকতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমকে তাদের কাজ করতে দিতে হবে এবং কোনো ধরনের সহিংসতা হয়রানি এবং ভয়ভীতির হুমকি ছাড়া নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে সবাইকে আমরা বাংলাদেশ সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকার রক্ষায় উৎসাহিত করছি যাতে করে বাংলাদেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে তিরিশ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে তাদের মত প্রকাশ করতে পারেন যুক্তরাজ্য এবং ইই বাংলাদেশের নির্বাচন প্রশ্নে অনেকটা যুক্তরাষ্ট্রের মতোই অবস্থান নিয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন তবে নির্বাচন যাতে বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয় তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশের সরকার নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনীতির ভাষায় নোংরা রাজনৈতিক চাল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র এমনটাই অভিযোগ তুলেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এবং বিবিসির সাবেক ভারত প্রধান সুবীর ভৌমিক নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশটির সংশয় প্রকাশ মার্কিন কূটকৌশলের অংশবালো দাবি সুবীরের উত্তর ভারতের একটি জনপ্রিয় দৈনিককে সম্প্রতি বাংলাদেশের নির্বাচনে মার্কিন কূটকৌশল নিয়ে বেশ কিছু বিস্ফোরক তথ্য ফাঁস করেন ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক খবরটি প্রকাশের পর থেকেই সে দেশের গণমাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি নিয়ে সময় সংবাদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিবিসির সাবেক ভারত প্রধান বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের চেষ্টা করছে দাবি করে তিনি বলেন পছন্দের শক্তিকে ক্ষমতায় বসাতে তারা সব সবসময় মানবাধিকার গণতন্ত্রের মতো ইস্যুগুলোকে ব্যবহার করে থাকে সাংবাদিক সুবীর ভৌমিক বলে ওদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের কিছু স্ট্র্যাটেজিক অবজেক্টিভস থাকে সেগুলো পূর্ণ করার জন্য ওরা নির্বাচনের বিষয়গুলো একটি ইস্যু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই আমেরিকানরা তাদের গোয়েন্দা সংস্থা নিয়ে সরকার পরিবর্তন ঘটানোর চেষ্টা করে বিশ্বের বিভিন্ন দেশে যাদের মার্কিনরা পছন্দ করেন না তাদের বিপরীতে মানবাধিকার গণতন্ত্র এসব হাওয়াগুলো ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করা মার্কিন প্রতিষ্ঠান এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তর অর্থায়ন করে থাকে বলেও তথ্য দেন সুবীর একই সঙ্গে এমন একটি প্রতিষ্ঠান কি করে নিরপেক্ষ হয় সে প্রশ্ন তোলেন তিনি বিবিসির এই সাবেক ভারত প্রধান বলেন গত কয়েকদিন ধরে মার্কিন দূতাবাস ওখানে চিল্লে চিল্লি করছে তারা বলছেন বত্রিশ জন নির্বাচনী আনফেলকে আসার কথা ছিল তাদের ভিসা নিয়ে বাংলাদেশ সরকার নাকি তালবাহানা করছে আনফেলকে থাইল্যান্ড কলম্বিয়ায় ঢুকতে দেওয়া হয়নি আনফেল আসলে সিআইএর অর্গানাইজেশন আমি দায়িত্ব নিয়ে বলছি আনফেলের অর্থ কে দেয় আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা সুবীর আরও বলেন এশিয়ার রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উনিশশো একানব্বই সাল থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিনে একটি নৌঘাটি প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে আসছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথম থেকেই ওই নৌঘাঁটি প্রতিষ্ঠার ঘোর বিরোধী বলেই যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশ মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্ন তুলে সরকার পরিবর্তন ঘটাতে চায় বলে জানান সুবীর ভৌমিক এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর ও মন্তব্য প্রকাশ করেছে এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আগ্রহ অন্য অন্য নির্বাচনের চেয়ে তুলনামূলক কম আন্তর্জাতিক গণমাধ্যমে এমনটি বলা হয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে কয়েকদিন আগে নির্বাচন নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে এক ধরনের ভয়ের পরিবেশের মধ্যে বাংলাদেশের এই নির্বাচন হতে যাচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করেছে এশিয়া এডিটর এডাম উইথনাল প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশক ধরে আওয়ামী লীগ ক্রমশ কর্তৃত্বপরায়ণ শাসনের দিকে ঝুঁকেছে এবং কঠোরভাবে বিরোধীদের দমন করেছে আবার বাংলাদেশ তার অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পুরো অঞ্চলে সাফল্যের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে তার মতে যদি শেখ হাসিনা ভোটে যেতেন যেটি প্রত্যাশা করা হচ্ছে তাহলে নিশ্চিতভাবে সেখানে কিছু বিক্ষোভ হবে এবং সেগুলো দমন করা হবে ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতীয় সাংবাদিক মানস ঘোষ ব্যাটল ফর বাংলাদেশ শিরোনামে লেখায় বলেছেন এই নির্বাচন গত এক দশক ধরে শেখ হাসিনা যেসব নীতি এবং কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন সেগুলোর জন্য এক লিটমাস টেস্ট তার মতে শেখ হাসিনার এসব কর্মসূচির ইতিবাচক প্রভাবই পড়া উচিত নির্বাচনে কিন্তু এন্টি ইনকামবেন্সি অর্থাৎ ক্ষমতাসীনদের বিরুদ্ধে অসন্তোষ বিশেষ করে তার দলের মন্ত্রী এমপিদের দুর্নীতি তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে দুর্নীতি এবং সন্ত্রাসের বেলায় তার বিরোধী পক্ষ বিএনপির ভাবমূর্তি আরও বেশি খারাপ নিকেই এশিয়ান রিভিউ জাপানের এই গণমাধ্যমটি বাংলাদেশের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি কভারেজ দিয়েছে নিকেই এশিয়ান রিভিউয়ে গত সপ্তাহের দি রাইজ অ্যান্ড রাইজ অব বাংলাদেশ শিরোনামে প্রস্তুত করে তাতে বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে কিন্তু একই সঙ্গে প্রশ্ন তোলা হয় শেখ হাসিনা কি এর কৃতিত্ব দাবি করতে পারেন দ্য মিন্ট ভারতের দ্য মিন্ট লন্ডন ভিত্তিক লেখক সলিল ত্রিপাঠীর একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সলিল ত্রিপাঠী লিখেছেন একমাত্র জ্যোতিষী আর জরিপকারীরাই নির্বাচনের ফল দিয়ে ভবিষ্যৎবাণী করে এবং প্রায়শই তারা ভুল প্রমাণিত হয় বাংলাদেশ থেকে অনেক দূরে বসে তিরিশ ডিসেম্বরের ভোট নিয়ে ভবিষ্যৎবাণী করা আমার কাজ নয় কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে না আসে সেটা বেশ অবাক করা ব্যাপার হবে তিনি বলেন বাস্তবে আজকের আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতা পূর্বকালের আওয়ামী লীগের মিল খুব সামান্য এবং আওয়ামী লীগ এখন কার্যত দেখতে অনেকটা উনিশশো পঁচাত্তর সালের শুরুর দিকের বাকশালের চেহারা নিয়েছে যখন কিনা না একদলীয় রাষ্ট্রকায়মের মাধ্যমে সংবাদপত্র বন্ধ করা হয়েছিল অন্যান্য দল নিষিদ্ধ করা হয়েছিল এবং আওয়ামী লীগ হয়ে উঠেছিল উশৃঙ্খল তরুণদের পেশি নির্ভর একটি দল ফাহাম আব্দুল সালাম নামে একজন বিশ্লেষক এই গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি ম্যানেজড ইলেকশন হতে যাচ্ছে কিনা তিনি বলেন বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গত সেপ্টেম্বরে লিখেছিলেন যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ পরবর্তী পার্লামেন্টে লজ্জাজনকভাবে একটি সংখ্যালঘু দলে পরিণত হতে পারে এই অনুমান মোটেই বিস্ময়কর নয় কারণ বাংলাদেশে আওয়ামী লীগ নেতারাও নিজেদের সমর্থকদের কাছে এরকম আশঙ্কার কথা ব্যক্ত করেছেন এ থেকে যেটা বোঝা যায় তা হল বাংলাদেশের সব রাজনৈতিক মতের লোকজনই মোটামুটি একমত যে একটা ম্যানেজ ইলেকশন ছাড়া আওয়ামী লীগের পক্ষে তিরিশ ডিসেম্বরের নির্বাচনে যেতা অসম্ভব আর এই ধরনের একটা ম্যানেজড ইলেকশন যেটাই সম্ভবত ঘটতে যাচ্ছে তা ভারতের সহযোগিতা ছাড়া ম্যানেজ করা সম্ভব নয় এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার তাদের প্রকাশিত প্রতিবেদনে রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনের নানা দিক তুলে ধরা হয়েছে গার্ডিয়ানে বলা হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বার ক্ষমতায় আসবেন কি না তার রোববার নির্ধারণ হবে দেশের অর্থনীতিকে দ্রুত বর্ধনশীল হিসেবে তুলে এনেছেন শেখ হাসিনা সরকার কিন্তু তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনী প্রচারণা রক্তক্ষয়ী হলেও শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে অন্যদিকে বিরোধী রাজনীতিকরা চলমান পরিস্থিতিকে দেশটির স্বাধীনতার পর সাতচল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি শ্বাসুদ্ধকর পরিস্থিতি বলে উল্লেখ করেছেন এদিকে প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইম এক প্রতিবেদনে আভাস দিয়েছে রেকর্ড চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞের ফলে এবারের নির্বাচনেও ভোটাররা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বেছে নেবেন দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞের ফলে এবারের নির্বাচনেও ভোটাররা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বেছে নেবেন অবশ্য টাইমের প্রতিবেদনে ভঙ্গুর গণতন্ত্রের বিনিময়ে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সফলতা নিয়ে শেখ হাসিনার সমালোচকদের মধ্যে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের এগারোতম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার অক্সফোর্ড পড়ুয়া ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিরাশি বছর বয়সী কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বিরোধী শিবির ঐক্যফ্রন্টের মুখোমুখি হয়েছেন একাত্তর বছরের শেখ হাসিনা তবে শেখ হাসিনা আরেক প্রতিদ্বন্দ্বী চুয়ত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবারে নির্বাচনে অংশ নিতে পারছেন না দুর্নীতির দায়ে সতেরো বছরের কারাদণ্ডে সাজা ভোগ করছেন ঢাকার আদালত তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছেন কয়েক দশক ধরে পালাক্রমে ক্ষমতা এবং কারাগারের ভেতরে বাইরে রয়েছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া ষোলো কোটি মুসলিম অধ্যুষিত নাগরিকের দেশে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন তবে দু সালে দেশটি নির্বাচন বয়কট করে বিএনপি নির্বাচন কমিশনের তথ্য বলছে ওই বছরের নির্বাচনে মোট ভোট পড়েছে বাইশ শতাংশ সংসদের তিনশো আসনের অর্ধেকের বেশিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন নির্বাচনের সহিংসতায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে তবে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দশ কোটিরও বেশি বিশ্বের অন্যতম গণতান্ত্রিক এই দেশটিতে প্রতি জনের একজন তরুণ ভোটার এদের মধ্যে অনেকেই রয়েছেন প্রথমবারের মতো এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এক দশকের শাসনের পর খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী কামাল হোসাইন শেখ হাসিনার প্রাথমিক চ্যালেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থকে আকৃষ্ট করছে কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন